গীতা এলএলবি ধারাবাহিকে আগামী দিনে কি হতে চলেছে সেটা জানার জন্যই দর্শকরা অধীর আগ্রহে বসে আছে এবার সেই বিষয়ে বড় খবর সামনে এলো চলুন জেনে নেওয়া যাক আগামী দিনে গীতা এল বি ধারাবাহিকে কী ঘটতে চলেছে অবশেষে গীতা আর স্বস্তিকের মিল হতে চলেছে এবার তাদেরই রোম্যান্টিক মুহূর্ত দেখানো হলো ধারাবাহিকে এবার মন্দারমণিতে সমুদ্রের ধারেই স্বস্তিক আর গীতাকে নিয়ে একটা রোম্যান্টিক গানের শুটিং হয়ে গেল আর সেই পর্ব আপনারা ধারাবাহিকে দেখতে পেলেন কিন্তু এই সব কিছুই হলো স্বস্তিকের স্বপ্ন স্বস্তিক তো সমুদ্রের ধারে মন্দারমণিতে গেছে সেখানে একটা হোটেলে রয়েছে কিন্তু গীতা তার সাথে নেই স্বস্তিক গীতাকে নিয়ে এইসব রোম্যান্টিক মুহূর্তে স্বপ্ন দেখছে তারপরেই স্বস্তিকের সঙ্গে গীতার ফোনে কথা হয় গীতা আন্দাজ করে ফেলে যে এই সব কিছু ভজনদের চাল তারপর গীতা স্বস্তিকের কাছে সমুদ্রের ধারে সেই মন্দারমণি হোটেলে যাবে কিন্তু সেখানে স্বস্তিককে দেখতে পাবে না ভজনের গুন্ডাদের সঙ্গে মারপিট হবে গীতার ভজন গীতাকে গুলি করে মেরে ফেলে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবে তারপর কি হতে চলেছে সেই সব কিছু জানতে হলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন